রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে লোকসংস্কৃতির অমূল্য বহু উপাদান। এসব লোকসংস্কৃতি সঠিকভাবে লালন করা গেলে বিশ্ব সংস্কৃতি ও সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে উঠতে পারে। বৃহস্পতিবার বিকেলে পাবনার সাথিয়া ইছামতি নদীতে নৌকাবাইজের ফাইনাল প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ধর্মের দোহাই দিয়ে অনেকেই বাঙালি সংস্কৃতির চেতনাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। বাঙালির জাতীয়তাবাদ থেকে বাঙালি সংস্কৃতির সৃষ্টি বলেও জানান রাষ্ট্রপতি।